পাশ্চাত্যের একটি প্রথাগত ধারণার অ্যান্টিডোট হিসেবে কাজ করে, যে মানুষ জন্ম থেকে ইমপারফেক্ট এবং তার জন্মটা তার গোটা জীবনটা যেন ইমপারফেকশন থেকে পারফেকশনের দিকে যাওয়ার। পাশ্চাত্য ধারণা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এই ধারণাটা শেখায় যে আমাদের মধ্যে অনেক খুঁত আছে, আমাদের মধ্যে অনেক ভুল আছে, আমরা অনেক ইমপারফেক্ট, এবং এইখান থেকে আমরা গোটা জীবনটা সিন থেকে, পাপ থেকে যেন পুণ্যের দিকে উত্তরণ, ইমপারফেকশন থেকে পারফেকশনের দিকে উত্তরণ। স্বামীজি তার শিক্ষা ধারণা দিয়ে প্রথমেই এই ধারণাটাকে তাকেন, যার কারণে খুব ভালো করে যদি খুব কনসেন্ট্রেশন দিয়ে ওই বাণীটার মর্ম অনুভব করি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন দ্যাট ইজ অলরেডি ইন ম্যান। এই যে পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামীজির এই কথাটা একটা বৈপ্লবিক কথা, যে পূর্ণতাটা আমাদের মধ্যেই আছে, মানুষের মধ্যেই সেটা লুকিয়ে আছে, কিন্তু সেটা আমরা নিজেরাই জানি না। সেটাকে কাইনেটিক করা, সেটাকে ম্যানিফেস্ট করা, সেটাকে প্রকাশ করার যাত্রাটাই হচ্ছে জীবন, জীবনের শিক্ষা। কি করে সেই শিক্ষা, সেই পূর্ণতা আমরা ম্যানিফেস্ট করব? তিনি বলেছেন, আমরা আপনারা সবাই জানেন, যে স্যাক্রিফাইস এবং সার্ভিসের মধ্য দিয়ে, যেই বাণী, যেই ধারণা এখন রামকৃষ্ণ মিশন বয়ে নিয়ে চলেছে যুগ থেকে যুগান্তরের পথে, যার কারণে রামকৃষ্ণ মিশনের লোগোর মধ্যে আপনারা সেই কয়েকটি শব্দ উৎকীর্ণ করে গেছেন, স্বামীজি আত্মান মোক্ষার্থম জগৎহিতায় চ, মানে নিজের মোক্ষ শুধু তাই নয় এবং জগতের হিত চ, এবং এই কনজাংশনটা দিয়ে জোড়া হয়েছে আত্মান মোক্ষার্থম, নিজের কল্যাণ, নিজের হিত এবং জগতের হিত, নিজের মুক্তি এবং জগতের হিত, মানে এই দুটি পরস্পরের শুধু সম্পূরকই নয়, দুটি সমান। নিজের মোক্ষের মোক্ষ হবে যখন জগতের হিত হবে, এবং জগতের হিতই আমার নিজের মুক্তি। এই দুটিকে মিলিয়ে দেওয়া স্বামীজির শিক্ষার শেষ কথা। এই শিক্ষা ভেতর থেকে শিক্ষা, যার কারণে আমরা সেই বিখ্যাত বাণীগুলো জানি। যদি বাইরের শিক্ষায় সব হতো, তাহলে লাইব্রেরিটাই একটা গ্রন্থাগারই সবচাইতে জ্ঞানী বা জ্ঞানের জায়গা হতো, কিন্তু সেটা তো হয় না। লাইব্রেরিতে গিয়ে আমরা শিক্ষা লাভ করি ঠিকই, কিন্তু সেই শিক্ষা তবু বাইরের শিক্ষা, যতক্ষণ না তার সঙ্গে ত্যাগ, সেবা এবং ভালোবাসা তথা প্রেম যুক্ত যুক্ত হয়, ততক্ষণ সেই শিক্ষা পূর্ণ হয় না। স্বামীজি সারা জীবন তাই করেছে, সময় একটু আগে যা বলে গেল, স্বামীজির নারী শিক্ষার মধ্য দিয়ে, নিবেদিতার মধ্য দিয়ে সেই ধারণার পূর্ণ প্রকাশ ঘটেছে। আমরা একটা কথা শুনি যে স্বামীজি বোনের বেদান্তকে ঘরে এনেছিলেন। বোনের বেদান্ত কেন? কারণ যুগ যুগ ধরে ভারত ভেবে এসেছিল বা ভারতের সমাজ ভেবে এসেছিল যে বেদান্তটা ঋষি মুনি সন্ন্যাসীদের পাঠ অধ্যয়ন মননের জায়গা, এবং সেটা বনে গিরিগুহা কন্দরে সেখানেই মানায়, সেখানেই সেটা থাকলে ভালো। সুতরাং সন্ন্যাসকে সমাজের বাইরে করে রাখা হয়েছিল। স্বামীজি যেটা করলেন, স্বামীজি সেই বেদান্তকে, সন্ন্যাসকে সমাজের মধ্যে এনে সন্ন্যাসীদেরকে সেই কাজের সঙ্গে যুক্ত করে, কর্মযোগের সঙ্গে যুক্ত করে বেদান্তটাকে প্র্যাকটিক্যাল করলেন। যেই বেদান্ত শুধু থিওরিটিক্যাল ছিল, শুধু শাস্ত্র হিসেবে ছিল, সেই থিওরি থেকে সেটা অ্যাপ্লাইড হলো, মানে ওই যেটা ভেতরে একটা তত্ত্ব হিসেবে ছিল সেটা এখন কাইনেটিক হলো, তার প্রকাশটা, তার ফলাফলটা, তার কনসিকুয়েন্সটা আমরা সমাজের উপর দেখতে পেলাম। আর একটা ব্যাপার যেটা আমার মনে হয়, আর একটা গল্প মনে পড়ছে, যে স্বামীজি তো দুটো দিকে, আপনারা আমাদের অনেক সময় মনে হয়, আমরা এই প্রশ্নটা আমরাও করতাম আমাদের শিক্ষকদের, যে স্বামীজি যখন পড়ি এক জায়গাতে উনি এক ধরনের কথা বলছেন, হয়তো খুব প্রশংসা করছেন আমেরিকানদের, পাশ্চাত্যবাসীদের, তারা জ্ঞানে কর্মে শ্রদ্ধায় এত উন্নত, আবার পরবর্তীতে তিনি হয়তো খুব তাদেরকে বকাবকি করছেন, খুব গালাগালি করছেন, এটা কেন? অনেক সময়ই আমাদের ছোটদের মনে এই মনে হতে পারে যে এরকম কন্ট্রাডিক্টরি তাহলে আচরণ কেন, আমাদের এটা কন্ট্রাডিকশন মনে হয়, স্ববিরোধ মনে হয় অনেক জায়গাতে, কিন্তু সেটা নয়। তার কারণ স্বামীজি চেয়েছিলেন তো একটা মিলনের, মিলনের ব্যাপার, প্রাচ্য এবং পাশ্চাত্যর মিলন, এবং যার যেটা অভাব সে সেটা একে অন্যের কাছ থেকে দেবে আর নেবে। প্রাচ্য অনেক দিন ধরে, ভারতবর্ষ অনেক যুগ ধরে, হাজার হাজার বৎসর ধরে তার ভেতরের শিক্ষায়, ভেতরের জ্ঞানে উন্নত, ভেতরের ধারণায় উন্নত, ভেতরের